কি ব্যাপার এতদিন পরে এখানে? কাম ইন। আরে দিদি, কেমন আছো তুমি? আমি ভালোই আছি। আমার ক্লাস নিচ্ছে শেয়ার মার্কেট আর বিনিয়োগ নিয়ে। আমি তো পার্টি করার জন্য জিলিপি আর সিঙ্গারা নিয়ে এসেছি। আরে বাহ, তোমরা বসো, আমি 2 মিনিটের মধ্যে চা আনছি। বস। হ্যাঁ শোন, তোর ফোনটা দে তো, আগে তোর একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলে দি। এখন? হ্যাঁ এখনই। দিদি চা করতে করতেই এটা হয়ে যাবে, ই-কেওয়াইসি সাহায্যে। ই-কেওয়াইসি জমা দিবি নাকি ইনস্ট্যান্ট নুডলস বানাবি? ই-কেওয়াইসি এর কারণে যে কোনো জায়গায় কেওয়াইসি করা খুব সহজ হয়ে গেছে, আর প্রত্যেকবার কেওয়াইসি জমা দিতেও হয় না। কয়েকটা সহজ পদ্ধতি মনে রাখতে হবে শুধু। এই দেখ। আর আমার ডিম্যাট অ্যাকাউন্টটাও খুলে গেছে। ডিম্যাট অ্যাকাউন্টটা খুলে গেছে আর দিদি জানিও চলে এসেছে। দিদি, হ্যাঁ আমার ডিম্যাট অ্যাকাউন্ট খুলে গেছে। আরে বাহ, আজকে দেখছি এখানে আজকে। ওই দেখ, বাবাও এসে গেছে। ইকেওয়াইসি সাহায্যে বরুণের ডিম্যাট অ্যাকাউন্ট খুলে গেছে বাবা। এই নাও সিঙ্গারা। সিঙ্গারা কোথা থেকে এলো? ওই যে উনি এসেছে। নমস্কার অঙ্কেল। ইকেওয়াইসি সাহায্যে বিনিয়োগের যাত্রাপথের হবে শুভারম্ভ। কোন সংশয়? সংশয়হীন বিনিয়োগকারী। বাবা এটা তো খুব ভালো কথা, ই-কেওয়াইসি এর সাহায্যে অ্যাকাউন্ট খোলা সহজ তো হয়ে গেছে। কিন্তু